সাতক্ষীরা তালা উপজেলার মেহেন্দি গ্রামে তৈরি হচ্ছে ভেজাল দুধ, যা আসল দুধের সঙ্গে মিশিয়ে সরবরাহ করা হচ্ছে বিভিন্ন নামী দামি প্রতিষ্ঠানে। গ্লুকোজ ও বিভিন্ন তেলের সংমিশ্রণে তৈরি এসব দুধ দেখে বোঝার কোনো উপায় নেই, এগুলো ভেজাল। সম্প্রতি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেহেন্দি গ্রামের এমন একটি ভেজাল কারখানার সন্ধান পাওয়া গেছে। পরে 500 কেজি ভেজাল দুধসহ ধ্বংস করার পাশাপাশি ব্যবসায়ীকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তীর তথ্যচিত্রে নুসাজাহান সিদ্ধি রিপোর্ট। দেখে হুবহু গরুর খাঁটি দুধের মতো মনে হলেও এগুলো আসলে ভেজাল দুধ। মানুষের শরীরের জন্য ক্ষতিকর বিভিন্ন তেল আর গ্লুকোজ মিশিয়ে লোকচক্ষুর আড়ালে তৈরি করা হচ্ছে এসব দুধ, যা আসল দুধের সঙ্গে মেশানোর পর চলে যাচ্ছে বিভিন্ন নামি দামি কোম্পানিতে। পরীক্ষা যদি এখানে আপনি কোনো সাতক্ষীরার তালা উপজেলার মেহেন্দি গ্রামের বিভিন্ন ঘোষপাড়ায় চলছে এমন অপকর্ম। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে ভেজাল দুধ ব্যবসায়ী উজ্জ্বল কুমার ঘোষের বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে 470 কেজি ভেজাল দুধ, 36 কেজি গ্লুকোজ ও ক্রিম বানানোর জন্য 10 লিটার তেল জব্দ করা হয়। আসলে এখানে ব্যাপার হচ্ছে, এটা তো আসলে ঠিক না। হ্যাঁ, এখানে ভেজাল ভেজাল শিশু খাদ্য, দুধ হচ্ছে শিশু খাদ্য। এখানে আমার বাচ্চাও খাবে, এখানে যে প্রেসিডেন্ট তার বাচ্চাও খাবে, আসলে এটা ঠিক না। এটা জঘন্য অপরাধ হয়েছে ওনার তো, আসলে এগুলো ঠিক না। তো এগুলো করছে উনি, উনি ভুল স্বীকার করতেছে এখন, কিন্তু আসলে এগুলো ওনাকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত। আমরা আজকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয় সাতক্ষীরা সার্বিক নির্দেশনা আমরা ভেজাল দুধ দিয়ে একটি অভিযান চালিয়ে পরিচালনা করেছি তালা উপজেলার জেলা এলাকায়। তো আমরা এখানে উজ্জ্বল ঘোষ নামে যে একটা ব্যবসায়ীকে, সে গ্লুকোজ দিয়ে দুধ তৈরি করে, এই অপরাধে আমরা তাকে আটক করেছি। এবং সে সয়াবিন অয়েল দিয়ে সে হচ্ছে আপনার ক্রিম তৈরি করে, সে তার অপরাধ স্বীকার করছে। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে সহকারী কমিশনার ভূমি 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড করেছে। তো ভেজাল দুধ বিরোধী আমাদের এই ধরনের অভিযান অব্যাহত। ল্যাবরেটরিতে পরীক্ষার পর দুধে ক্ষতিকর কেমিক্যাল পাওয়া যাওয়ায় ভেজাল ব্যবসায়ী উজ্জ্বল কুমারকে 6 মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। আপনারা দেখেছেন, আমরা সকাল থেকে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় বেশ কিছু দুধ ভেজালকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা অভিযান চালিয়েছি। এর মধ্যে আজকে উজ্জ্বল ঘোষ নামে জনৈক ব্যক্তিকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন, অর্থাৎ দুধে গ্লুকোজ সয়াবিন তেল মেশানোর অপরাধে তাকে আটক করা হয়েছে। ভোক্তা অধিকার অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ অভিযানে এবং তাকে মোবাইল কোর্টের মাধ্যমে অপরাধ অনুসারে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আমরা আটককৃত মালামাল স্পটে ধ্বংস করে দিয়েছি এবং আসামিকে, সাজাপ্রাপ্ত আসামিকে আমরা জেলা আদালতে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। ভেজাল দুধ সহ পণ্যের সব ধরনের ভেজাল রোধে অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর তাগিদ ভ্রাম্যমাণ আদালতের। নুসাজাহান সিন্থি, আরটিভি। আপনি কোথায়?